শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি টোয়েন্টি জিতে সিরিজ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী টাইগারদের লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে ম্যাচটা দিনের আলোতে হতে যাচ্ছে বলে সেটা নিয়ে বাড়তি ভাবনার কথা বললেন হাথুরু। সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন বাংলাদেশের কোচ। শনিবার শ্রীলঙ্কা বাংলাদেশ তিন ম্যাচ সিরিজ শেষ টি টোয়েন্টি মাঠে গড়াবে বিকেল তিনটায়। দ্বিতীয় ম্যাচটা গড়িয়েছিল যে উইকেটে, শেষ ম্যাচও হতে যাচ্ছে একই উইকেটে, তবু সেই উইকেটটাকে আলাদা চোখে পরখ করতে হলো টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। পার্থক্য হলো সিরিজে সমতা আনার ম্যাচটা হয়েছিল ফ্লাড লাইটের আলোয়, সিরিজ নির্ধারণী ম্যাচ হতে যাচ্ছে ডে লাইটে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা যথেষ্ট শক্তিশালী, তবে এই বাংলাদেশের বিপক্ষে সফরকারীরা পাহাড় সমরায়, তাহলে সিরিজ জয়ের প্রত্যাশায় বাধা কোথায়? সিরিজ জয়ের প্রত্যাশা আমাদের শতভাগ, তবে ম্যাচটা দিনের আলোতে হবে সেটা নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে। আমরা যদি আমাদের প্ল্যান এক্সিকিউট করতে পারি অবশ্যই আমরা সিরিজ জিতব। গেল দুই ম্যাচে 38 ওভার এক বল খেলে বাংলাদেশি ব্যাটাররা 31 গড়ে রান করেছে 373। দুই ম্যাচে লঙ্কানদের মাত্র 8 উইকেট নিতে পেরেছিলেন বাংলাদেশি বোলাররা। শুক্রবারের অনুশীলনে ছিলেন না শরীফুল তাসকিন, তানজিম সাকিবকে নিয়ে নেটে বল করেছেন মুস্তাফিজ। শরীফুলের ইঞ্জুরির গুঞ্জন উড়িয়ে দিলেন হাথুরু। আগের ম্যাচগুলোতে ডিউ ফ্যাক্টরের জন্য বোলিং কিছুটা চ্যালেঞ্জিং ছিল, তবে শরীফুল ফিট আছে, টি টোয়েন্টিতে ওভার প্রতি 7-8 দেয়াকে খারাপ বলা যায় না, আস্থার সাথেই বল করছে আমাদের পেসাররা। একাধিক টি টোয়েন্টি ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। শনিবারের ম্যাচে শেষ 80 টাইগারদের হলে পাওনাটাও বেশ বড় হয়ে আসবে নিজেদের ঘরে। গেল বিশ্বকাপ পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশ দলের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজ জয় হতে পারে অনেক বড় প্রেরণার নাম। আর তিন ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে নাজবুল শান্তকে আরও সমৃদ্ধ করবে এই সিরিজ জয়, তেমনটাই প্রত্যাশা। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।